পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা তাবলিক জামাতের দুপক্ষের ইচ্ছায় তারিখ নির্ধারণ সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি সরকার জানালেন ধর্ম প্রতিমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে ডিএনসিসি উপনির্বাচনের সিদ্ধান্ত জানালেন ফখরুল বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেন ওবায়দুল কাদের নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ডিএনসিসি উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণ হওয়ার তাগিদ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বেগমজিয়ার বসার জায়গা নিয়ে বিতর্কে পেছালো গ্যাপকো মামলার অভিযোগ গঠনের শুনানি ছয় মাসের মধ্যেই নিষ্পত্তি করতে বাধ্য বললেন বিচারক সময় সংবাদের সঙ্গে আছি আমি শ্রীন নাক্তার। আগামী পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাবলিক জামাতের দুপক্ষের ইচ্ছায় একসঙ্গে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানান সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি এবার বিশ্ব ইজতেমা টঙ্গি জামাত এক জায়গায় একসাথে হবে এবং উভয় গ্রুপ মিলেই একসাথে করবেন ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো তারিখে জঙ্গির ময়দানে যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইস্তেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে এবং বিশ্বের সমস্ত দেশের থেকে যেভাবে অন্যান্য সময় লোক আসে বিশ্ব আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করবো আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিক জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপি অংশ না নিলেও সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করে আওয়ামী লীগ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বননিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মনোযত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকের পরই আসবে সিদ্ধান্ত হয়ে গেছে

এদিকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি অংশ না নিলেও সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত রয়েছে বিএনপির জন্য নির্বাচনও থেমে থাকবে না প্রতিদ্বন্দ্বিতার লোক থাকবে প্রতিদ্বন্দ্বী বিহীন নির্বাচন হবে না অন্যান্য দল আছে না শুধু কি বিএনপি একমাত্র অপোজিশন আরো দল আছে আওয়ামী লীগ নয় নিজেদের কোন দলেই বিএনপি ভেঙে যাবে মন্তব্য করেন কাদের কোন দলের জন্যই বিএনপি ভাঙবে আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলা বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে অপজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো আহমেদ সময় সংবাদ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের আর তা সম্ভব না হলে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর পক্ষে মত তাদের মাত্র এক বছরের জন্য এই পদের নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই বিচক্ষণতার পরিচয় দিতে হবে বলেও মনে করেন তারা রাশিদ লিমনের রিপোর্ট জাতীয় ডামাডোল শেষ হতে ঢাকা উত্তরের না উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এর নিয়ে ঢালাও গ্রহণযোগ্যতা অভিযোগ বিএনপি কিংবা ঐক্য ফ্রন্টের বিজয়ী মহাজোট বলছে কোন দেশেই শতভাগ সুষ্ঠু নির্বাচনের নজির নেই এমন বাস্তবতায় নির্বাচনকে আরও ত্রুটিমুক্ত করতে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আগের নির্বাচনের সূত্র ধরে ওই নির্বাচনের জোয়ারের মধ্যে এই নির্বাচনগুলো কীরকম হবে সেটা বলা খুব মুশকিল আমরা আশা করি নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবেন সুষ্ঠুভাবে এই নির্বাচনটা সম্পন্ন হোক যদি পেপার লিগোজ হয় ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হোক প্রয়োজনে নয়টা পাঁচটা হতে পারে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট ইভিএম এখানে ব্যবহার করতে পারে যদি ইলেকশন কমিশন চায় সেই ক্ষেত্রে নিজেদের অবজারভার দিতে হবে প্রয়োজনে আর পিও মোতাবেক তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া যেতে পারে আর ভোটারদের ভরসা আদায় করতে প্রতীকের এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের এখানে প্রয়োজন হচ্ছে এনার্জেটিক ইনোভেটিভ সেই সাথে যে কাজ চলছিল সেগুলো ধারাবাহিকতা দক্ষ নিবেদিত প্রাণ সৎ মেয়র যদি নির্বাচিত হয় নগরের পরিবর্তনে অনেক কাজ করতে পারে এদিকে দীর্ঘ বিরতির পর নগরপিতা নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝেও তারা চায় সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের তাদের কাছে কাম্য হচ্ছে যে পরিচ্ছন্ন নগরী ঢাকা নির্মূল যানজট থেকে করতে হবে আমরা যারা আছি আমরা যারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক সকল নির্বাচন হবে ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় এই সিটি কর্পোরেশনের মেয়র পদ যদিও খুব বেশি সময় হাতে থাকবে না আটাশ ফেব্রুয়ারির এই উপনির্বাচনে নির্বাচিত মেয়রের হাতে তারপরও সাধারণ মানুষের প্রত্যাশা স্বল্প সময়ে তাদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারবে এমন একজনকেই নগর পিতা হিসেবে বেছে নেবেন তারা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ হোটেল ইন্টারকন্টিন্টালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক অসামরিক মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপের চতুর্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের নেয়া বদ্বীপ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন বড় ধরনের দুর্যোগ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচক অনুযায়ী গেল দুই দশকে চরম আবহাওয়াজনিত দুর্যোগ ঘটেছে সাড়ে এগারো হাজারেরও বেশি এসব দুর্যোগে মৃত্যু হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাকৃতিক এবং সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দু হাজার সালে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আর সিজি সামরিক ও অসামরিক সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ছাব্বিশ দেশ নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান চেয়ার বাংলাদেশ এই গ্রুপের চতুর্থ শীর্ষ সভার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের নানা পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন পুরো এশিয়াতেই ক্রমেই বাড়ছে আবহাওয়াজনিত মানবিক সংকট স্মরণকারী সবচেয়ে ভয়াবহ সাইক্লোন আঘাত হানের উনিশশো সালে এতে প্রায় দশ লাখ মানুষের জীবনহানি ঘটেছিল এত বড় মানবিক বিপর্যয়ের পর তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতা হাত বঙ্গবন্ধু শেখ রহমান কার্যক্রম পরিচালনা করেছিলেন ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সামরিক ও বেসামরিক সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান প্রায় এগারো লক্ষ জোর বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অবকাঠামো নির্মাণ আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ক্ষয়ক্ষতি কার্যকর ভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ সময়ের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই সভা সদস্য দেশ সময়ের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান অঅভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে বিভিন্ন সেশনের মধ্য দিয়ে 26 জানুয়ারি শেষ হবে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের চতুর্থ সভা আঝার লিমন সময় সংবাদ ঢাকা রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সংকট হিসেবে উল্লেখ করলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জার্মান সংবাদ মাধ্যম ডজে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি একই সঙ্গে এ সংকট নিরসনে ভারত ও চীনের বিশেষ ভূমিকা রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি উই আর বিং এফেক্টড টুডে টু মরো ইফ দিস প্রবলেম লিঙ্গার্স ফর লংআর পিরিয়ড মাই ইউসি fear ইজ দেখা other কান্ট্রি will বি এফেক্ট পর্টিকালি ইট ইউল হার্ট দ ইন্টারেস্ট অায়ানমার ইট উল হার্ট আদার্ neighing কান্ট্রি if there is uncertainty, it will create you know, instability in the region. and instability never is good for any country or, or the world as such. there are many countries who does trade and investment in myanmar. let them get together and request myanmar that, you know, unless they resolve this issue, because myanmar created the problem, it is their problem. they must resolve it. if they resolve it, it is good for them, good their future. Otherwise, i am afraid uh, we all would be blamed for creating uncertainty and instability across this region. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের পরিবার এবং লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বা আম্বিয়া সহ সাতজনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক দেওয়া হয় এর মধ্যে জামায়াত শিবিরের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের পরিবারের ভরণ পোষণের জন্য তার স্ত্রী বেগম জান্নাতুল ফেরদোসকে দশ লাখ ক্যান্সারে আক্রান্ত সঙ্গীত শিল্পী গোলাম আম্বিয়াকে পঁচিশ লাখ টাকা সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণ পালকে ত্রিশ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী এছাড়া আরও তিনজনকে চিকিৎসার জন্য একষট্টি লাখ টাকা আর্থিক সহযোগিতা দেন তিনি সাফ জুই অনূর্ধ্ব আঠারো নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রত্যেক ফুটবলারকে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি গেল বছরের সেপ্টেম্বর অক্টোবরে ভুটানের থিম্পুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব আঠারো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম আসরেই শিরোপা জয় করে পরে মৌসুমী সঞ্জিদারা তেইশ সদস্যের ওই দলের বারো জন এএফসি এফ ষোলো বাছাই পর্বে চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ায় আগেই পেয়েছিলেন প্রধানমন্ত্রী সংবর্ধনা ও আর্থিক পুরস্কার এবার দলের বাকি দশ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে দেয়া হল এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফে সভাপতি কাজী নাবেল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়াকে আদালতে বসানো নিয়ে বিতর্কে পিছিয়ে গেছে গ্যাক দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিএনপি নেত্রীর বসার ব্যবস্থা করায় এই জটিলতা তৈরি হয় পরে আদালত সাত ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন এ সময় বিচারক বলেন ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে উচ্চ আদালতের আদেশ মানতে বাধ্য তিনি দীর্ঘদিন পর চার দেয়ালের বাইরে জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় রাজধানীর বক্সিবাজারে অস্থায়ী আদালতে হাজির করা হল বৃহস্পতিবার সবশেষ ছয় অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমএমতে নেওয়া হয়েছিল আদালতে আনা হলেও বেগম জিয়াকে কোথায় বসানো হবে এ নিয়ে বিতর্কের কারণে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি এ নিয়ে হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে আইনজীবী বলছেন যথাযথ করা হয় বিচার কাজ বিলম্বিত করতে অহেতুক বিতর্ক তৈরি করেছে আসামি পক্ষের আইনজীবীরা তিনি যে জায়গায় বসেন প্রতিনিয়ত আদালতে তিনি আদালতেই বসছেন এবং অন্যান্য আসামি যারা আছে আজকে কয়েকজন আসামি একটু দূরে দূরে তারা বসেছে আর কি এটাকেই তারা আইসোলেশন হিসাবে দেখছে মাননীয় আদালত যখনই ছয় মাসের মধ্যে তাদেরকে স্মরণ করিয়ে দেন যে দেখেন এই মামলা নিষ্পত্তির বয়স ছয় মাস আপনাদেরকে এই মধ্যে সময় নেন আপনারা তখনই তারা বলেন এটা ম্যান্ডেটরি না এটা আরবিটরি না আর মানতে বাধ্য না বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীদের দাবি বসানোর জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল তা অপমানজনক আদালতে যেই একদম কনার অন্ধকার জায়গায় যেখানে বেগম খালেদা জিয়াকে বসানো হয়েছে সেখান থেকে তিনি যেমন বিজ্ঞ বিচারককে দেখতে পান না বিজ্ঞ বিচারকও তাকে দেখতে পারেন না ছয় মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারলে কী হবে সেই কথা ওই আদেশে বলা নাই আর যদি এইরকম কিছু বলা না থাকে তখন এইটা আর ম্যান্ডেটরি প্রভিশন থাকে না দরপত্রের শর্তভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে গ্যাটকোকে কাজ পাইয়া দিতে প্রায় পনেরো কোটি টাকা অনিয়মের অভিযোগে দু সালে বেগম জিয়াসহ তেরো জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক বর্তমানে মামলাটি বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারাধীন তবে বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে নাইকো মামলাটিকেও শুরু থেকে থেকেই বক্সিবাজারে স্থানান্তরের দাবি জানিয়ে আসছে বিএনপি নেত্রীর আইনজীবীরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সময় সংবাদে আরো থাকছে রাজধানীতে আবারও শুরু ভেজাল বিরোধী বিশেষ অভিযান নির্মূল না হওয়া পর্যন্ত চালানোর ঘোষণা দক্ষিণের মেয়রের নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইট ভাটা উচ্ছেদ প্রায় তিন দশক পর হচ্ছে ডাকু নির্বাচন জানিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরাও তবে সবার ভোট নিশ্চিত করতে হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন কেউ কেউ শিক্ষকরা বলছেন ক্ষমতার কাছাকাছি যাওয়াই যেন নির্বাচনের উদ্দেশ্য না হয় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে মাহমুদ রাকিবের রিপোর্ট দীর্ঘ আটাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া তাই ক্যাম্পাসে উঁকি দেয়া সূর্যের আলোটাও যেন বৃহস্পতিবার একটু বেশি উজ্জ্বল যে আলোয় মুখর ক্যাম্পাসের প্রতিটি চত্বরের আড্ডার আলোচ্য বিষয় নির্বাচন শিক্ষার্থীরা বলছেন গত বছর ধরে আবাসন খাবার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকলেও তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরার কোনো প্রতিনিধি ছিল না ডাকসু নির্বাচনের মাধ্যমে তা কেটে যাবে বলে আনন্দিত তারা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক কর্মচারী কর্মকর্তা বিভিন্ন ভাবে আমরা তাদের কাছে জিম্মি আমরা এই জিম্মি হাত থেকে বাঁচতে চাই আমরা চাই আমাদের ছাত্রদের কাছে নেতৃত্ব ফিরে আসুক নেতা যারা আসবে তাদেরকে সবার আগে যে কাজটাতে হাত দেওয়া উচিত সেটা হচ্ছে আবাসন সংকট আমরা যারা হলে থাকি আমাদের যে মেনলি প্রবলেম সেটা হচ্ছে খাদ্য নিয়ে বিশ্বাস করি যে এই নির্বাচনের পর আমরা যে যে মানে খাবারটা খাচ্ছি এটা অনেক পরিবর্তন হবে সুন্দর নেতৃত্ব সৃষ্টি হোক যেটাতে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি প্রশাসনকে সব শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাচ্ছি যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী তার ভোটটা দেওয়ার অধিকার পাবে যতগুলো ছাত্র সংগঠন আছে আশা করি সবাই এগিয়ে আসবে শিক্ষার্থীরা ভাবতেছেন যে যদি হলগুলোতে ভোট হয় তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কিনা ভোটটা যদি এমন একটা নির্দিষ্ট জায়গায় হতো যেমন হতে পারে কলা ভবনে কিংবা বিজনেস ফ্যাকাল্টিতে কোনো ভয়ভীতি ছাড়া সবাই এসে একত্রিত হয়ে ভোটগুলো দিতে পারতে আমাদের কথা হচ্ছে একটাই নির্বাচন নির্বাচনের পর যে একটা অস্থিতিশীল পরিবেশ যাতে বিরাজ না করে অংশগ্রহণ না থাকলেও নির্বাচন নিয়ে শিক্ষকরা অবেশ আগ্রহী তারা বলছেন নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতা নির্বাচিত করতে হবে একটাই চাওয়া থাকবে তারা ছাত্রদের কল্যাণে দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সঠিকভাবে সঠিক সময়ে তুলে ধরবে কিভাবে আরও ক্ষমতার কাছে কাছাকাছি যাওয়া যায় কিংবা ক্ষমতাই তো হবার একটা প্রক্রিয়ার মধ্যে যেন তারা চলে না যায় হলগুলোতে বেশ তৎপরতা শুরু হয়েছে তো আমরা প্রত্যাশা করি যে সব দলের ছেলেরা এখানে থাকবে ছেলে মেয়েরা হলে থাকবে হলে উঠবে নির্বাচনের আগেই ছাত্র ছাড়া অন্যদের হল ত্যাগের আহ্বান জানান শিক্ষকরা ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন কিংবা স্বাধীনতার পর বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের আতুর ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে দীর্ঘদিন পর সেখানে আবারও নির্বাচনী হাওয়া লাগায় সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন আবারও স্বরূপে ফিরবে ডাকসু নেতৃত্ব দিবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা দীর্ঘ বিরোধীর পর রাষ্ট্র নির্বাচন হওয়াকে ইতিবাচক ভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতারা তবে কোনোভাবেই যেন ছাত্র শিবির নির্বাচনের সুযোগ না পায় সেই দাবি সাবেক সহসভাপতি অধ্যাপক মাহফুজা খানমের আরেক সহ সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত না করলে গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় থেকেই যাবে কান মোহাম্মদ রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বলা হতো বাংলাদেশের দ্বিতীয় সংসদ গেল প্রায় তিন দশকে পাঁচবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণেই হয়নি নির্বাচন নির্বাচন অবশেষে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের এবং আদালতের নির্দেশনা সবশেষ নানা বাক পেরিয়ে ঘোষিত হল নির্বাচনের তারিখ দেরিতে হলেও নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানালেন সাবেক ডাকসু নেতারা নির্বাচন হওয়ার বিষয়টাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একটা অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো ষাটের দশকের উত্তাল সময়ে ডাকসুর দায়িত্বে থাকা অধ্যাপক নির্বাচনের আগে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে আর এই সুযোগে স্বাধীনতা বিরোধী কোন শক্তি যেন ক্যাম্পাসে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর রাখার তাগিদ তার শুধু পজিটিভ হলেই হবে না নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে সরকারের আজকে যারা তারা আছে বিপক্ষে যারা আছে এখানে একটি কথা আমি বলতে চাই এটা আমার আকাঙ্ক্ষা যেন ছাত্র শিবির এখানে অংশগ্রহণ না করতে পারে ডাকসুর আরেক সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন ছাত্রদের একটি অংশের দাবি ছিল আবাসিক হলের বাইরে ভোট কেন্দ্র করার সেই দাবি না মিটিয়ে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় রয়েছে ছাত্ররা যারা যারা নির্বাচনে অংশ নেবে ছাত্র দলগুলো তারা যে কথা বলেছে তারা দাবি করেছে যে হলের মধ্যে যাতে ভোট কেন্দ্র করা না হয় তার মানে কতখানি নিরাপত্তাহীনতা তাদের মধ্যে কাজ করছে সেই পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে ডাকসু নির্বাচন ঘোষণা করার মতলব কি এ সম্পর্কে আমি মুক্ত নই কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে এই নির্বাচনগুলো হয়ে যাওয়া উচিত শুধু ডাকসু নয় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হলে দেশের জাতীয় রাজনীতির সংকট অনেকটাই কাটবে বলে মনে করেন সাবেক ছাত্র খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা ছোট ছোট ভুলের কারণে দল যাতে বিতর্কিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জুনিয়র সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ বা আমাদের মাঠ পর্যায়ে অনেক কর্মীদের দু এক সময় তারা আবেগ তারিত হয়ে অনেক ছোটোখাটো ভুল করে বসেন যেটা আমাদের গণমাধ্যমে সেটা বড় করে ফলাও করে প্রচার হয় যেটা আমাদের জন্য অনেক সময় বিব্রতের কারণ হয়ে দাঁড়ায় আমার সকল নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকে সংযমে হতে হবে জয়ন্তী শেখ হাসিনাকে মসৃণভাবে পথ চলার জন্য আমাদের সকলকে জয়ন্তী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সহায়তা করতে হবে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ বা নির্মূল না করা পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইফ ফোকন। এদিকে রাজধানীর কারখানা রেস্তোরাঁ ও খাবারের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে বিভিন্ন সেবা সংস্থা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না খাদ্যে ভেজাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কদিন আগেই চালানো হয় সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী অভিযান মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর বেলি রোডে নতুনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেন মেয়র সাইদ খোকন এ সময় খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ বা নির্মূল না করা পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি যতক্ষণ না পর্যন্ত এই খাদ্যে ভেজাল নির্মূল তথা নিয়ন্ত্রণ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত সংস্থা অত্র অভিযান জোরদার করবার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে মেয়রের নির্দেশনার পরেই বৃহস্পতিবার দুপুরে আজিমপুরে ভেজাল বিরোধী অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় নিম্নমানের উপাদান দিয়ে রুটি তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালেক বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এছাড়া এখানে ফ্লেভার এবং জেল পাওয়া যায় লেভেলিংয়ের কিছু শর্ত ভঙ্গ হয়েছে এবং আমরা চালান দেখতে চাইলাম উনি কোথা থেকে ক্রয় করেছেন সে বিষয়ে উনি সদ উত্তর দিতে পারেননি এবং কোনো চালান প্রদর্শন করতে পারেননি ভবিষ্যতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় শারিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা নারায়ণগঞ্জের বন্দর এলাকার অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর নিয়ম না মেনে ভাটা করায় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এরই মধ্যে তিন ইট ভাটাকে সিলগালা করে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জনবসতির পাশে খোলা জায়গায় এভাবেই গড়ে উঠেছে ইটের ভাটা নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থাপিত এই ইট ভাটাগুলো ছড়াচ্ছে দূষণ মারাত্মক ক্ষতি করছে পরিবেশের নারায়ণগঞ্জের বন্দর এলাকার এমনই কিছু ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় এসব ইট ভাটার চুল্লি নিভিয়ে উৎপাদন বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস তারা কাজ শুরু করার অনেক পরে তার অনুমতি জন্য যায় যার জন্য আমরা যখন ব্যবস্থা নিতে আসি তখন তাদের দেখা যায় তারা কাজ শুরু করে দিয়েছে এবং আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি আমরা শুধু পরিবেশ অধিদপ্তর আমাদের স্থানীয় জেলা প্রশাসন আমাদের র্যাব রয়েছেন পুলিশ অধিদপ্তর রয়েছেন সবাই আমরা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ করার জন্য আমরা অ্যাকশনে যাচ্ছি এভাবে দূষণ ছড়াতে থাকলে হুমকির মুখে পড়বে নারায়ণগঞ্জের জনজীবন বললেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা পৃথিবীতে নারায়ণগঞ্জ বায়ু দূষণের তৃতীয় অলরেডি তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জে বায়ু দূষণের ফিফটি নাইন পার্সেন্ট অবদান হচ্ছে ইটবাটার বায়ু দূষণ কিন্তু মানুষকে ডাইরেক্ট ইফেক্ট করে ইফেক্ট করাতে মানুষের লাং ডিজর্ডার কিডনি ডিজর্ডার হার্ট ডিজর্ডার হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি যে প্রবলেমটা রেসপিরেটরি সিস্টেমটাকে ও কিছু করে ফেলে যে যে কারণে আমাদের গভর্নমেন্ট চাচ্ছে যে অবৈধ ইটভাটা যেগুলো আছে সেটা ডেমোলিস হয়ে যাক এইসব ভাটার মাটি ফসলি জমি থেকে সংগ্রহ করার কারণে আবাদী জমির উর্বরতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের রাস্তাঘাটা চলতে পারি না ইডের খোলা বেশি হয়ে গেছে যার কারণে রাত্রে ঘুমাইতে পারি না দিনও ঘুমাইতে পারি না এরই ক্ষেত ছিল সব এরই ক্ষেত নষ্ট হয়ে গেছে একটা ফসল হয় না প্রায় তেইশ তেরো চব্বিশটা খোলা সবকিছু জমির উপরে সমস্ত খোলা খোলা দুলো বলে হয়ে যায় কানে যায় রোগ হয় নারায়ণগঞ্জে চারশোর মতো ইট ভাটার মধ্যে দুশোটির বেশি অবৈধভাবে গড়ে উঠেছে ধারাবাহিকভাবে এসব ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এমআর আমিন সময় সংবাদ ঢাকা রাজশাহীতে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন এদিকে ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ বিজিবি জানায় ভোরে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ময়নার গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী সাহেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিল এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার পঁয়ত্রিশ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই জামাল নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা যান এদিকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে শাহ আলম নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাজধানীতে দশম দিনের মতো চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শৃঙ্খলা পক্ষ সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখা গেছে রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যদের তবে যেখানে সেখানে গাড়ি পার্কিং যাত্রী ওঠানামা পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা সহ নানা অনিয়ম চোখে পড়ে আজও গত পনেরো জানুয়ারি শুরু হওয়া ট্রাফিক পক্ষ শেষ হবে আগামী একত্রিশ জানুয়ারি শৃঙ্খলা মানে আসতে পারতাম এই সময় সিগন্যাল ছিল তো এখানে এই সিগন্যালটা পাওয়া খুব টাফ ঠিক আছে দেখা যায় পথচারীদের তারিখের জন্য যে আলাদাভাবে সিগন্যাল দেয় সেটা করে না এমনি শৃঙ্খলা আসা ভালো কিন্তু গাড়ি গাড়ি কমিয়ে যাওয়ার কারণে আমাদের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে এই জন্য কাগজপত্র দেখে গাড়ির মান বাড়ানো এবং গাড়ি বাড়ানো উচিত এত কষ্ট করে আমরা যে আটে আসছি কিন্তু সপ্তাহ হচ্ছে এটা ঠিক ভালো কথা কিন্তু আমরা তো সুফল কোনো পাচ্ছি না বাংলাদেশের জনগণের সচেতনতাই আমাদের হলো প্রধান কাম্য তারা যদি সচেতন হয় তারা যদি ঠিকমতো ট্রাফিক আইন মেনে চলে বা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় অবশ্যই আমাদের এই ট্রাফিক পক্ষ বা শৃঙ্খলা পক্ষ এগুলো অবশ্যই বাস্তবায়ন হবে নৌপথে যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানি শিকার না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল সামাদ সকালে সদরঘাট নৌবন্দর পরিদর্শনী গিয়ে বিভিন্ন সংশ্লিষ্ট সব মহলকে এই নির্দেশনা দেন তিনি সচিব বলেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি বন্দরের পরিবেশ আরও আধুনিক করতে হবে এছাড়া বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং নদী দূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি নৌ বন্দরের আশপাশে যানজট নিয়ন্ত্রণে ভবিষ্যতে সোয়ারিঘাট ফলের আরত ও শ্মশানঘাট সবজির আরত কেরানীগঞ্জে স্থানান্তর করার কথাও জানান সচিব ঢাকা নদী বন্দর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই এটাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি অন্তত নিতে চাই মানুষ দেখে যেন খুশি হয়েছে হ্যাঁ সুন্দর ম্যানেজমেন্ট কারণ এক কোটি দুই কোটি মানুষ পরাপর হয় ঈদের সময় দুই ঈদ বিভিন্ন পার্বণ উরস সারা বছর ধরে মানুষজন যায় কাজে তারা অনেক কষ্ট করে চট্টগ্রাম বন্দরের বহির্নগরের নগরের সন্দীপ চ্যানেল এবং হাতিয়ার ঠেঙাচরে দুইটি লাইটারের জাহাজ ডুবে গেছে সকাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ডুবে যাওয়া জাহাজ দুটি থেকে সাতাশ নাবিককে উদ্ধার করা হয়েছে সকালে আঠারোশো মেট্রিক টন গম নিয়ে এমবি বি খাজা ফরিদপুরি নামের লাইটার জাহাজটি সন্দীপ চ্যানেল অতিক্রম করছিল এ সময় ডুবো সাথে ধাক্কা লেগে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের আশপাশ থাকা স্পিডবোট এবং নৌকা ডুবে যাওয়া জাহাজের তেরো নাবিককে উদ্ধার করে এদিকে দুপুরের দিকে এমবিএন ইসলাম নামে আরও একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন ভুট্টা নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে হাতিয়ার ঠ্যাঙার চড়ে ডুবে যায় এই জাহাজটিতে থাকা চোদ্দ নাবিককেও নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে নিরাপত্তা অপেক্ষমান যাত্রীদের বসার স্থানের স্বল্পতা পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন সীমানা না থাকায় একেবারে অরক্ষিত প্রায় একশো বিশ বছরের পুরনো এই রেল স্টেশনটি রাতের বেলা প্রায়ই মাদকসেবী চিন্তাইকারীর কবলে পড়েন যাত্রীরা এই অবস্থায় রেল স্টেশন ও রেল লাইন সরিয়ে শহরের বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধা সহ নানা নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জেলা নাগরিক আন্দোলনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সাইম আকমদের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট ময়মনসিংহ রেলস্টেশনের তিনটি প্ল্যাটফর্মের এক নম্বর ও দুই নম্বরটি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তিন নম্বর প্ল্যাটফর্মের দশা পুরো প্ল্যাটফর্মের একপাশ পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লা আবর্জনার ভাগারে অপেক্ষমান যাত্রীদের বসার স্থান একেবারে অপ্রতুল নামেমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার থাকলেও বেশিরভাগ সময়ই বন্ধ থাকে সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত এই রেল স্টেশনে রাতের বেলা প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়েন যাত্রীরা বছরের পর বছর পরে থাকা পরিত্যক্ত বগিগুলো অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে যাত্রীদের অভিযোগ এ নিয়ে কোনো মাথাব্যথা নেই রেলওয়ে কর্তৃপক্ষের পরিবেশটা খুব খারাপ যে নোংরা আবর্জনা এবং দেখা যাচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মে পরিচ্ছন্নতা নাই দিনের বেলাও চলা খুব মুশকিল হয় যাওয়া যে ঠেক মনে টাকা পয়সা মোবাইল নিয়ে যাইতাছে প্লেস এক্ডা দে মোবাইল টাকা পয়সা চিন্তাই করে এদিকে শহরের ভেতর থেকে রেল স্টেশন ও রেললাইন সরিয়ে বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধাসহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জানিয়েছে জেলা নাগরিক আন্দোলন আশা করি নতুন সরকার এসেছে নতুন রেলমন্ত্রী এসেছে নিশ্চয়ই তারা এটা খুব তাড়াতাড়ি এখান থেকে রেল স্টেশন এবং লাইনটি সরিয়ে নিয়ে ময়মিত সিংবাসীকে স্বস্তি দিবে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেয়ে চেষ্টার কথা জানিয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান রেল স্টেশনটি অত্যাধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এই স্টেশনটি আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে এই মাইমিসিং জংশন স্টেশন হয়ে যদবপুর থেকে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হওয়ার পরিকল্পনা চলছে এটা খুব দ্রুত বাস্তবায়নের পথে এগুচ্ছে আঠারোশো সালে চালু হওয়া এই রেল স্টেশনটি দিয়ে প্রতিদিন আন্তনগর মেইল ও কমিউটার সহ মোট ট্রেন চলাচল করে রশিদ সময় সংবাদ আটটি বাংলাদেশের সব বন্দরে আমদানির পর পণ্যের শুল্ক কর পরিশোধ করতে হলেও সাতক্ষীরা বন্দরে আগাম শুল্ক দিতে হয় অন্যদিকে রাস্তাঘাটের বেহাল দশা নেই কোনো ট্রাক টার্মিনাল এতে দিন দিন আমদানিকারকরা এ বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ফলে রাজস্ব আদায় হ্রাস পাচ্ছে অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রাক টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানোর ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট উনিশশো সালে পনেরো মে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে যাত্রা শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে রাজস্ব আদায় দুই কোটি টাকা থেকে আটশো কোটি টাকায় উন্নীত হয়েছে ভারতের কলকাতা থেকে সবচেয়ে কম দূরত্বের এ বন্দরের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও তেইশ বছরেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি এখানে সরকারি ওয়ার হাউস থাকার সত্ত্বেও দীর্ঘদিন ওয়্যারহাউস বন্ধ হয়ে আছে স্থলবন্দর কর্তৃক যে সেবা দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে বেশি সেবার জন্য অতিরিক্ত চার্জ আদায় করে সব বন্দরের মতো এখানেও সমান সুযোগ দেওয়া হলে আমদানি কারকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এই সিএনএফ নেতা আমদানি কিন্তু मालाমাল কাস্টম কোড কর্তৃপক্ষের হাউজে রেখে অ্যাসেসমেন্ট করে এসেসমেন্টের পরে আমরা ডিউটি দিলে আমাদের আমদানি কারকরা উপকৃত হবে রাজস্ব হ্রাসের কথা স্বীকার করে নতুন অনুমোদিত পঁয়ত্রিশটি পণ্য আমদানি শুরু হলে রাজস্ব ঘাটতি থাকবে না বলে জানান এই কর্মকর্তা আমদানিকারকরা আমদানি করলে অবশ্যই আমরা সেটাকে আমাদের ঋণও বাড়বে অবশ্য সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ বন্দর সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত এই প্রকল্পের কাজ শীঘ্র হবে চলতি অর্থ বছরে এ বন্দরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা এক হাজার চুরাশি কোটি টাকা এ পর্যন্ত সাত মাসে আদায় হয়েছে পাঁচশো পঁচিশ কোটি টাকা সময় সংবাদ সাতক্ষীরা চা উৎপাদনে গত বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবহাওয়া অনুকূলে থাকা এ সফলতা তবে সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ালে উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে জানান ব্যবসায়ীরা জেলার প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী দেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে চল্লিশটি চা বাগান চা পাতা তোলার মৌসুম শেষ হয়েছে অক্টোবরে বাগান এখন রুক্ষ খুব একটা সবুজের দেখা নেই চা গাছের উপরের পাতাগুলো কেটে ফেলা হচ্ছে সবুজ গাছগুলো ধূসর বৃষ্টি হলেই কুড়ি গজাবে তারপর আবারও শুরু হবে পাতা তোলার মৌসুম দেড়শো বছরের চায়ের ইতিহাসে দুই সালে সর্বোচ্চ আট কোটি পঞ্চাশ লাখ কেজি চা উৎপাদন হয় কিন্তু তার পরের বছরেই উৎপাদন সাত কোটি আশি লাখ কেজিতে নেমে আসে তবে এবার ইতোমধ্যে আট কোটি কেজি চা উৎপাদন হয়েছে যেসব জায়গায় আগে চা ভালো হতো না এইসব জায়গায়ও চা লাগাচ্ছে মালিকরা ইরিগেশনের মাধ্যমে এদিকে পূরণ চাও আমরা বদলাচ্ছি এতে গিয়ে চা উৎপাদন বাড়তেছে সংশ্লিষ্টরা বলছেন সেচ যন্ত্র আমদানিতে সরকারি সহায়তার পাশাপাশি কম মূল্যে সার কীটনাশক সরবরাহ ও ক্লোনিং চা গাছ রোপণ করলে দ্বিগুণ বেড়ে যাবে উৎপাদন সারকে কম রেটে সাবসিডাই দিতে হবে রেশন আমরা কিনছি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের রেটে আর দিচ্ছি আমরা ফ্রি বুঝুন কত কোটি কোটি টাকা আমাদেরকে দিতে হচ্ছে শ্রমিকদেরকে ফ্রি এখানে গভর্নমেন্ট থেকে সাহায্য আমাদের প্রয়োজন স্বাধীনতার সময় দেশে চা বাগানের সংখ্যা ছিল একশো তখন তিন কোটি কেজির মতো চা উৎপাদন হতো বর্তমানে চা বাগানের সংখ্যা দাঁড়িয়েছে একশো ছেষট্টিতে শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগানে চা গাছের বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি এই গাছগুলো কেটে নতুন চারা রোপণ করলে বাড়বে চায়ের উৎপাদন বলছে চা আবদুল আবদুল্লাহাদ সমসংবাদ শ্রীমঙ্গল রাজস্ব খাতে অনেক সংস্কার হলেও আরো সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী সেগুন বাগিচার রাজস্ব ভবন পরিদর্শনে এসে তিনি কথা বলেন বিদায়ী অর্থমন্ত্রীর কর্ম পরিকল্পনা অনুযায়ী দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে বলে জানান নতুন অর্থমন্ত্রী অনুষ্ঠানের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা জানায় রাজস্ব বোর্ড আগামী বাজেটের বেশ কিছু কাজ শেষ করে গেছেন বলে জানান সাবেক অর্থমন্ত্রী সকলের প্রচেষ্টা থাকলে চলতি অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আমাদের যে রাজস্ব আহরণের লক্ষ্য যদিও অনেকেই বলে যে চল্লিশ বিয়াল্লিশ ভাগ বেশি এটি আহরণ করা অসম্ভব হবে আমার মনে হয় আমাদের সকলের প্রচেষ্টা থাকলে সেটি অসম্ভবের কোনো কিছুই না সব জায়গাতে আমাদের স্বচ্ছতা থাকতে হবে সচেতনতা থাকতে হবে এখানে আমাদের বেসিমলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে এখানে সংস্কার আমরা খুব যেভাবে হওয়া দরকার সংস্কার আমাদের হয়েছে ভালো কাজ হচ্ছে কিন্তু আমাদের এখন চাহিদা অনেক বেশি স্বপ্ন অনেক বড় তিরিশ সালে ক্ষুদা এবং দারিদ্র মুক্ত করবো বাংলাদেশকে আমরা দু হাজার একচল্লিশে जी टमिट जी जी टोटी सामिटर मेन फ्रेम थे दावत पीते चाहिए মাঝামাঝি সময় এসে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল থেকে মেলায় আসছেন দর্শনার্থীরা ঘুরে দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ান যাচাই বাছাই করছেন পণ্যের দাম ও মান প্রতিবারের মতো এবারও গৃহস্থালী পণ্যের দোকানগুলোতেই ক্রেতা দর্শনার্থীর সমাগম বেশি বাণিজ্য মেলা ইস্পাহানি ফুলের মিনি প্যাভেলিয়নে দেখা গেছে দর্শনার্থী সমাগম বিশেষ করে বিভিন্ন স্বাদের চা কিনতে ক্রেতাদের বাড়তি আগ্রহ চোখে পড়ছে এদিকে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে সুপার মম কর্নার যেখানে ছোট শিশু ও মায়েদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা এছাড়া বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে চলছে পণ্যের মূল্য সহ নানা অফার প্রতি বছর আসা হয় এই আশা আসলে সবার আগে কসমেটিক কিনলাম যেটা মেয়েদের খুব আকর্ষণীয় জিনিস বাসার কাছাকাছি সবসময় আসি মাত্র আসলাম খুব ভালো লাগছে বাবা মা পরিবার সাথে আসছি মেলার অবস্থা খুবই ভালো আমাদের বিজনেস অবস্থা মাসাল্লাহ ভালো আমরা সব দিক দিয়ে সন্তুষ্ট এখান থেকে ইস্পাহানির চা নিলাম দেখি আরও কি কি ডিসকাউন্ট আছে যেহেতু বাজারে কিনলে বাজারে তো কিনি সব সময় তারপরে মেলায় একটা আলাদা একটা ইয়ে আছে একটু যেহেতু ডিসকাউন্টও আছে খুবই ভালো লাগছে যে অন্তত আমরা এসে মানে অস্বস্তিতে পড়বো না আর কি একটা আলাদা সাইড রয়েছে আমাদের যদি অসুবিধা হয় সুন্দর মতো এসে আমি মানে বাবুর চেঞ্জ করাতে পাচ্ছি খেতে খাওয়াতে খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে বরাবরের মতো এবারের বাণিজ্য মেলায়ও ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ প্লাস্টিক পণ্যে চেয়ার টেবিল থেকে শোবার ঘর প্লাস্টিকের তৈরি সব আসবাবপত্রই এখন বাজারে পাওয়া যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন বৈচিত্র্যময় ডিজাইন সাশ্রয়ী দাম আর বিশ্বমানের পণ্য এসব কারণেই প্লাস্টিক পণ্যের প্রতি বাড়তি আগ্রহ ক্রেতাদের হাসান সাফায়তের রিপোর্ট নিত্য ব্যবহার্য থালাবাসন তৈজসপত্র থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা সেট ওয়ার্ড্রপ এমনকি শিশুর খেলনা এক কথায় দিন যাপনের প্রয়োজনীয় সব উপকরণই এখন মিলছে প্লাস্টিকে তাই তো বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যের স্টলগুলো এমন জমজমাট শুরু থেকেই প্লাস্টিকের পণ্যের প্রতি আগ্রহ আছে আসলে ফ্লেক্সিবল ইউজ করার জন্য পড়ে গেলেও ভাঙে না আবার প্রাইসও খুব রিজনেবল হাফ প্লেট থেকে আরম্ভ করে কাপ থেকে নিয়ে এভরিথিং একটা সংসারের জন্য যত জিনিস দরকার সবই এখন প্লাস্টিকের পাওয়া যায় গতবারের তুলনায় এবার আমি অনেক বেশি মানে পণ্য দেখতেছি যেগুলো একদম নতুন বহুমুখী ব্যবহার নজর ডিজাইন আর সাশ্রয়ী দামে এসব পণ্যের বেচা বিক্রিও চলছে হরদম ক্রেতা চাহিদা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য আনতে অনেকটা প্রতিযোগিতায় নেমেছে দেশীয় ব্র্যান্ডগুলো সঙ্গে ক্রেতা আকর্ষণে নগদ মূল্য ছাড় সহ বিভিন্ন অফার তো থাকছেই আমি একটা বেবি ওয়াকার কিনেছি যেটা মানে চায়না আপনার কিনে হয়তো বা তিন টাকা লাগতো যেটা আমি এখান থেকে নিচ্ছি চব্বিশশো টাকা দিয়ে বাই টু গেট অন বাই ওয়ান গেট অন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই সমস্ত আমরা এখানে নিয়ে আসছি বিদেশি পণ্যগুলো প্রাইস তুলনায় যে মান তাতে আমার মনে হয় যে এখন দেশে আমাদের ভালো পণ্য প্রাইসটাও রিজনেবল এবারের মেলায় অর্ধ শতাধিক প্লাস্টিকের দোকান বিভিন্ন পণ্যের পশা নিয়ে বসেছে হিসেব বলছে দেশে বর্তমানে প্রায় আড়াই হাজার প্রকার পণ্য তৈরি হয় প্লাস্টিক থেকে হাসান সাফায়াত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর উৎসবের উদ্বোধন করা হয়েছে বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে গত বছর মুক্তি পাওয়া আটটি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হয় দেশীয় সিনেমা দেখতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা উৎসব শেষে সেমিনারের আয়োজন করা হয় যেখানে প্রদর্শিত সিনেমাগুলোর পরিচালকের পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নেন নারী উদ্যোক্তাদের জন্য বিপণন সহায়তা বাড়াতে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিন এম মাইডাস ট্রেড ফেয়ার সকালে নগরীর গ্র্যান্ড প্লাজায় মেলার উদ্বোধন করেন কানাডিয়ান কমিশনার বেনওয়া প্রিফন্টাইন এ সময় মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কানাডিয়ান সরকারের সহায়তায় মাইদাস থেকে প্রশিক্ষিত শতাধিক নারী উদ্যোক্তার তৈরি পোশাক জুতা ব্যাগ ও কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হয় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা মাইডেশের নারী উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিতে কানাডার সহযোগিতা অব্যাহত থাকবে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের আরো যোগ্য হিসেবে গড়ে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি আশা করি সমাজ ও দেশ গঠনে নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে মাইডাশের কর্মকাণ্ড অব্যাহত থাকবে নারীদের স্বাবলম্বী করতে মাইডাস সেতু বন্ধন হিসেবে কাজ করবে এই শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার থেকে 17 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের দুপক্ষের ইচ্ছা এবার হচ্ছে একসংগীতে সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি সরকার জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে কথা বলে ডিএনসিসি উপনির্বাচনের সিদ্ধান্ত জানালেন ফখরুল বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বললেন ওবায়দুল কাদের নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ডিএনসিসি উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণ হওয়ার তাগিদ এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বেগমজিয়ার বসার জায়গা নিয়ে বিতর্কে পেছালো গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি ছয় মাসের মধ্যেই নিষ্পত্তি করতে বাধ্য বললেন বিচারক এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএল লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্সটি ফোর টু নম্বরে সঙ্গেই থাকুন সময়ের